লেবাননের বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটল স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার রাতে হঠাৎই বিস্ফোরণ হয়েছে তবে লক্ষ্য স্পষ্ট নয় ওই বিমানবন্দরটি দাহে এলাকার সীমানায় সেখানে হিজবুল্লার শক্ত ঘাঁটি লেবাননের সেনাবাহিনী বলছে দেশটির দক্ষিণে তাদের দুই সেনা নিহত হয়েছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে আরও বৃষ্টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে আর হিজবুল্লা বলেছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে এর আগে স্থল অভিযান শুরুর তৃতীয় পূর্ণ দিনে বৃহস্পতিবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয় এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আঞ্চলিক রাজধানী নাবাতি সহ দক্ষিণের আরও দুই ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে বলেছে কয়েকদিনের বিমান হামলার পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ওই অভিযান শুরু হয় লেবাননে ইসরায়েলের নতুন অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দান অ্যারোস ইসরায়েলি বাহিনী জানিয়েছে হামলাটি চালানো হচ্ছে স্থল ও বিমান বাহিনীর সমন্বয়ে ক্ষমতাসীন দল বিজেপির হয়ে নির্বাচনী প্রচার সারছিলেন কিন্তু এক ঘন্টা পরেই তাকে দেখা গেল কংগ্রেসের মঞ্চে রাহুল গান্ধীর ভাষণ শেষ হতেই মঞ্চে এসে কংগ্রেসে যোগ দিলেন অশোক তানওয়ার যদিও দলবদল ব্যাপারটা তার কাছে ডাল ভাত কারণ গত তিন বছরে তিনবার দল পাল্টেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আগামীকাল শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচন শেষ সময়ের প্রচারে বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে পদ্ম শিবিরের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন সিরসার প্রাক্তন সাংসদ অশোক এরপর মাত্র এক ঘন্টার মধ্যেই তিনি পৌঁছে যান কংগ্রেসের নির্বাচনী প্রচারে সেখানে তখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার বক্তৃতা শেষ হতেই মঞ্চে আসেন অশোক দল পাল্টে ফেলে সকলকে চমকে দেওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন অশোক গত নভেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হরিয়ানার এই নেতা বিজেপিতে যোগের আগে তিনি ছিলেন আম আদমি পার্টিতে দু হাজার একুশের নভেম্বর মাসে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলেও যোগ দেন অশোক তবে অশোক তানোয়ার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন যুব কংগ্রেস থেকে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন পরে হরিয়ানা প্রদেশে কংগ্রেস সভাপতিও হন কিন্তু ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে মতবিরোধের জেরে কংগ্রেসের মূল স্রোত থেকে ছিটকে যান এদিকে হরিয়ানায় ভোট প্রচারের শেষ দুদিনে দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিসংখ্যান বলছে দু চোদ্দ সালে হরিয়ানার বিধানসভা ভোটে দশটি এবং দু সালে সাতটি জনসভা করেছিলেন মোদী সেই তুলনায় এবার করেছেন মাত্র চারটি সাধারণত ভোটের প্রচারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন মোদী তবে হরিয়ানার বিধানসভা ভোটে বিজেপি সরকারের গত দশ বছরের কাজ তুলে না ধরে মূলত কংগ্রেসকে আক্রমণ করাকেই প্রচারের অস্ত্র হিসেবে বেছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেকটি সভাতেই কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন জানিয়েছেন একবার ক্ষমতা এলে কংগ্রেস নিজেদের ভোট ব্যাংক অর্থাৎ মুসলমানদেরকে সুরক্ষিত করবে হরিয়ানাতে ক্ষমতায় আসার জন্য মরিয়া কংগ্রেসও সেই রাজ্যে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচ অক্টোবর আট অক্টোবর হবে গণনা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল গতকাল বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তবে হাসেম সাফিউদ্দিনের মৃত্যু নিয়ে হিজবুল্লার পক্ষ থেকে কিছু বলা হয়নি গত বত্রিশ বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে জড়িত হাসেম দু হাজার সতেরো সালে তাকে কুখ্যাত জঙ্গি ঘোষণা করে আমেরিকা আমেরিকার পাশাপাশি সৌদি সরকারের কালো তালিকাতেও রয়েছেন হাশেম গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত এক বছর ধরে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলছিল গত দুই সপ্তাহ আগে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের হামলায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুত হয়েছে বারো লাখের বেশি মানুষ এদিকে গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডটিতে থাকা তেইশ লাখ মানুষই এখন বাস্তুচ্যুত অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় এবার পণ্যের দাম কমিয়ে রেকর্ড করেছে গত সেপ্টেম্বর মাসে দেশটিতে সার্বিক মূল্য স্ফীতির হার ছিল মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় হ্রাস পেতে শুরু করেছে সব ধরনের পণ্যের দাম এখনও অব্যাহত সেই ধারা এর আগে সর্বশেষ মূল্যস্ফীতির এমন হার দেখা গিয়েছিল উনিশশো সালে ওই বছর দেশটির মূল্যস্ফীতির হার নেমে গিয়েছিল শূন্য দশমিক নয় শতাংশে সে হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির যে হার তা নিশ্চিতভাবেই উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পর শ্রীলঙ্কার গত ছিয়াত্তর বছরের ইতিহাসে এই প্রথম আদমশুমারী ও পরিসংখ্যান অধিদপ্তরের প্রতিবেদনে উঠে এসেছে সেপ্টেম্বরে মূল্য সংকোচনের কারণে খাদ্যদ্রব্য ও খাদ্যদ্রব্য বহির্ভূত ব্যয় কমেছে অথচ দুই বছর আগে দেশটির মূল্যস্ফীতি অস্বাভাবিক বেড়ে ঊনসত্তর দশমিক আট শতাংশে খাদ্য জ্বালানি ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে আক্ষরিক অর্থেই আগুন ধরে গিয়েছিল সেখান থেকে মাত্র দু বছরের মধ্যে অসাধারণ সাফল্যের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করল দেশটির সরকার সরকারি রিজার্ভের অর্থ অপব্যয় এবং করোনা মহামারীর জেরে দু হাজার একুশ সালের মাঝামাঝি সময়ে ডলারের মজুদ তলানিতে ঠেকে যায় শ্রীলঙ্কার ফলে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা অতীতে কখনও এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হয়নি দেশটিকে জনগণের প্রবল বিক্ষোভের মুখে দু হাজার বাইশ সালের মাঝামাঝি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার পর নতুন প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে তার আমলেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে দুশো নব্বই কোটি ডলার জরুরি ঋণ লাভ করে শ্রীলঙ্কা এবং দেশটির অর্থনীতির ঘুরে দাঁড়ানোর শুরু হয় সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে শ্রীলঙ্কায় সেই নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনুরা কুমারা দিশানায়কে তিনি ইতোমধ্যে জানিয়েছেন যে আইএমএফ এর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে তিনি আগ্রহী তবে যেসব শর্তে সংস্থাটি ঋণ দিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি শিথিল করতে চান তিনি